ওয়েলকাম স্টুডেন্টস একাদশ শ্রেণীর দ্বীপ উপাদ্য বা বায়োনেম্যাল থিওডিম এই চ্যাপ্টারটা শুরু করব আমরা দ্বীপ প্রক্রিয়া পড়েছি এর আগে এটা হচ্ছে দ্বীপদ উপাদ্য একটু আলাদা দ্বিপদ বলতে দুই পদ যে অ্যালজামিক এক্সপ্রেশন বা বীজগণিতিক রাশিমালায় দুটি পদ থাকে তাই হচ্ছে দ্বিপদ দ্বিপদ বুঝি কিন্তু তার যদি মাথায় বা ঘাত কিছু থাকে এবং তাকে ভাঙতে হয় তখন আমরা এ প্লাস এক্স যদি হোল স্কোয়ার হয় তার আমি সূত্র জানি সেটা আমি এখানে লিখেছি এ প্লাস এক্স তার হোল স্কোয়ার এ প্লাস এক্স তার হোল কিউব তা সত্ত্বেও জানি ফোর যদি হয় এ প্লাস এক্স হল ডুতি ফোর তাহলেও সেটা এ প্লাস এক্স হোল কিউব ইন্টু এ প্লাস এক্স এটা গুন করে পাওয়া যাবে ফাইভ হলেও এ প্লাস এক্স হল ডুতি ফোর ইন্টু তার সঙ্গে এ প্লাস এক্স করে পাওয়া যাবে এরকম করে গুন করতে করতে কতদূর যাব অনেক বড় হচ্ছে এটা প্রথম এ ব্যাপারে চিন্তা ভাবনা করে একটা সূত্রম আকারে প্রকাশ করেন পাস্কেল পাসকেল তার পাস্কেল যে ত্রিভুজ সেই ফর্মুলাতে দেখিয়েছেন কীভাবে এইটা এক্স এক্সপ্লেনটা করা যাবে এবং এক্সপ্লেনটা করে বিস্তৃতটা আমরা ঠিকঠাক তৈরি করতে পারবো এক্ষেত্রে কিছু অবজারভেশন আমি আগেই বলে দিই যেগুলো উনি লিখেছিলেন এখানে মাথায় আছে জিরো মানে হচ্ছে এ প্লাস এক্স দি পাওয়ার জিরো বলতে এর ঘাত ওয়ান জিরো তাহলে পদ হতে হবে একটা একই আছে এখানে শুধু এখানে ওয়ান ঘাত এখানে পদ হচ্ছে দুটো এখানে দুই ঘাত পদ আছে তিনটে তিন ঘাত পদ আছে চারটে চার ঘাত এখানে পদ আছে টোটাল পাঁচটা তাহলে ঘাত আছে যত তাকে যদি বিস্তৃত করি এক্সপ্লেন করি যদি তাহলে পদ কিন্তু একটা বেশি হচ্ছে ঘাত থেকে আমি পদে যখন যাচ্ছি আমার মেন কথা হচ্ছে এই দ্বীপদি ঘাত যে পদ যেগুলো বলতে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল কিউব এবং এ প্লাস বি হোল টু দি দ্বিপার যদি পঞ্চাশ হয় এইগুলো আমার বের করা মেন টার্গেট যে বড় ঘাত যুক্ত রাশি বিস্তৃতি করলে কি ধরনের হবে এক্সপ্রেশনটা কেমন হবে সেটাই হচ্ছে মেন টার্গেট হচ্ছে বিপদ উপাদে বের করতে হবে বেশ এবার এখানে ফাইভ সিক্স সেভেন এগুলো তো গুন করে গুড় করা যাবে কিন্তু অনেক বড় কিন্তু তার এর থেকে এই যে এ প্লাস দি হোল্টু দিবার ফাইভ বা এখানে এ প্লাস এক্স হোল্টু দিবার একশো সেখানে কত বড় পদ হবে সেটা আমরা বার করে বিক করে গুণ করতে তো অনেক বড়ো হয়ে যাবে সেইগুলো বের করার জন্য প্রথমে পারস্সকেল এরকম একটা ফর্মুলা দেন তারপরে নিউটনে নিউটন সেটা আরও ভালোভাবে একটা ফর্মুলাতে প্রকাশ করেছেন সেটাতে আসছি আগে পার্স্কেলের ফর্মুলাটা একটু বলে দিই পাস্কেল ত্রিভুজ যেটা বলা হচ্ছে এই প্রথম অবজারভেশন হচ্ছে পদ হচ্ছে একটা বেশি তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে ঘা তো ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ এদের এ এবং এক্সের মাথায় কিন্তু ওয়ান এখানে দুই এখানে এ স্কোয়ারের মাথায় এই এর মাথায় দুই এক্সের মাথায় দুই এবং এখানে এ আর এক্স প্রত্যেকের মাথায় এক এক তার যোগ করলে দুই এখানে তিন এখানে তিন দেখো তিন আছে প্রতিটাতে সর্বোচ্চ দুই আরেক তিন এক দুই যোগ করলে তিন এখানে এক্সের মাথায় তিন এখানে এর মাথায় তিন এখানে চার এখানে চার আছে তিন আরেক যোগ করলে চার এ স্কোয়ার এক্সকা যোগ করলে চার ওয়ানা তিন যোগ করলে চার তাহলে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি পদ আলাদা করে ভাঙলে প্রতি ক্ষেত্রেই কিন্তু যা ঘাত সেই পদের সাথে পদের সর্বোচ্চ ঘাতের সাথে সমান হচ্ছে বেশ এরপর আর একটা ব্যাপার আছে প্রথম যে পদ এবং শেষ যে পদ ঘাত যখন বিস্তৃত করছি তখন কিন্তু তাদের সহগ সবসময় এক এবং সর্বোচ্চ ঘাত নিয়ে তারা বসছে এ এবং এক্স এর মাথায় তিন থাকছে এবং এক্সের মাথায় এখানেও তিন থাকছে এখানে এর মাথায় চার শুরুতে এক্সের এর মাথায় শেষে চার এখানে এর মাথায় শুরুতে ফাইভ এক্সের মাথায় শেষে ফাইভ এর মাথায় শুরুতে সিক্স এক্সের মাথায় শেষে সিক্স বেশ এটা তো একটা অবজারভেশন এরপরে দেখা যাচ্ছে এর যত ঘাত কমতে কমতে যাচ্ছে আর এক্সের ঘাত বাড়তে বাড়তে যাচ্ছে কেননা এখানে টু তোর ফোর এখানে এক্স নাই তাহলে এক্স টু বা জিরো ধরতে পারি এখানে এক্স এলো এ কিউব হয়ে গেল এ আওয়ার স্কোয়ার হয়ে গেল এ ওয়ান হয়ে গেলো এখানে কিছু নয় না এই জিরো হয়ে গেল ঠিক তেমনি এখানে এক্স টু বা জিরো এক্স এক্সের স্কোয়ার এক্স কিউ এক্স ফোর তাহলে এর ঘাত আস্তে আস্তে কমছে এবং এক্সের ঘাত আস্তে আস্তে বাড়ছে এখানে এখানে এ এক্স নিচ্ছি আমি এক্স ওয়াইও নিতে পারতাম এখানে ওয়াই জেরও নিতে পারতাম যে কোনো দুটো পদ নিয়ে দ্বিপদ তৈরি করে তার সর্বোচ্চ ঘাত নিয়ে দেখা যেতে পারত বেশ এটা এই অবজারভেশন লক্ষ্য করে যিনি পাসকেল যে ত্রিভুষা তৈরি করলেন সেটা হচ্ছে আমি যদি লিখি সহগ আর সহগ না সূচক আর সহগ সূচক এবং সহগ সূচক যদি জিরো হয় তাহলে একটাই পদ ওয়ান তার কোফিসিয়েন্ট সহগ বের করতে হবে মেন টার্গেট হচ্ছে সহগো বের করা পদে যে এক্সপ্রেশনগুলো হবে আমি বুঝতে পারবো যে প্রথমটা হচ্ছে এ দিয়ে থাকবে এ স্কোয়ার লাস্টে এক্স থাকবে তারপরে এ এক্স থাকবে এটাই এক করে কমবে এক করে বাড়বে সেটা বুঝতে পারছি কিন্তু সহকগুলো কী হবে সেটাই হচ্ছে হাসকেল বার করেছে বেশ এখানে ওয়ান যদি একটা পদ হয় তাহলে এক যদি ঘাত হয় তাহলে দুটো পদ সেটা হচ্ছে ওয়ান ওয়ান তার সহক হচ্ছে একের সহক এক্সের সহক ওয়ান বেশ তারপরে এখানে দুই যদি হয় তাহলে আমি কি জানি কী এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার আমি সেই চাইছি ঠিক আছে বারবার বলছি কেন এদের ঘাত কিন্তু সবসময় এক দুই থাকছে ওয়ান টু ওয়ান এখানে থ্রি যদি হয় তাহলে হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান তারপর ফোর যদি হয় ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এটা তো আমি ওখান থেকে জানি এবার পাশকে যেভাবে সূত্রটা তৈরি করলেন প্রথমে জিরো জিরো ওয়ান ঠিক আছে শ এক সময় এক এবার তারপরের লাইনে যখন আমি দেখছি এটার ঘাত হচ্ছে সূচক হচ্ছে এক তখন এই এটা যেহেতু প্রথম পদ এবং শেষ পদ তাদের সূচক সহ সবসময় এক হবে এখানে এক এবং এক পেয়েছি সেখানেও সেই এই এক আর এই এক এখানে নিচে নেমে গেছে দুই কোনাতে তারপরে নামবে কি হবে এই এক এখানে নামবে এক আর এক যোগ করলে দুই চলে আসবে এক আর একটা এখানে নেমে যাবে তারপরে এই এক এখানে নেমে যাবে এক আর দুই যোগ করলে তিন হয়ে যাবে দুই আর এক যোগ করলে তিন হয়ে যাবে একটা নিচে নামবে তারপরে এক এখানে চলে আসবে তিনের এক যোগ করলে চার হয়ে যাবে তিন আর তিন যোগ করলে ছয় হয়ে যাবে তিন আর এক যোগ করলে চার হয়ে যাবে এই একটা এখানে নেমে যাবে ঠিক তারপরটা এই একটা এখানে নেমে যাবে চার এক যোগ করলে পাঁচ হবে চার আর ছয় যোগ করলে দশ হবে চার আর ছয় যোগ করলে দশ হবে চার এক যোগ করলে পাঁচ হবে এই একটা এখানে নেমে যাবে ঠিক তারপর লাইনে কী হবে এই একটা এখানে নেমে যাবে পাঁচ এর এক যোগ করলে ছয় হবে এর এক দশের যোগ করলে পনেরো হবে দশ দশ যোগ করলে কুড়ি হবে দশ আর পাঁচ যোগ করলে পনেরো হবে পাঁচ একে যোগ করলে ছয় হবে একটা এখানে নেমে যাবে এবারে দেখি মিলাই এটা আমি এ প্লাস এক্স পর্যন্ত পেয়েছিলাম এখানে এ প্লাস এক্স দেখি এক পাঁচ দশ দশ পাঁচ এক দেখি এখানে হ্যাঁ এক পাঁচ দশ দশ পাঁচ এক তারপরে কি এ প্লাস এক্স তার ক্ষেত্রে দেখি কি তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি শহগুলো এক ছয় পনেরো কুড়ি পনেরো ছয় এক এখানে দেখি এক ছয় পনেরো কুড়ি পনেরো ছয় এক ঠিক মিলে গেছে তাহলে এই পাঁচ থেকে যে ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আকারে পাওয়া যাচ্ছে এই ত্রিভুজ থেকে এই কোইফিশিয়ান্টগুলোর কী হবে এক্সপ্রেশনের সহগর বিস্তৃতির কোইফিশিয়ো কী হবে তা কিন্তু এখান থেকে জানা যাবে এটাও খুব বড়ো হয়ে যাচ্ছে এরপরে যে নিউটন যে সূত্রটা বলেছে সেই সূত্রটাও আমি এখানে লিখেছি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ডাইরেক্ট পাবো এ টু দিবার এন এন সি ওয়ান এ টু দিবার মাইনাস ওয়ান এক্স ঠিক এখানে লক্ষ্য করো এখানে কিন্তু এন থেকে এন মাইনাস ওয়ান হলো এক্স কিন্তু এক কমে গেল এক্স এক বাড়লো এখানে এক্স জিরো ছিল তারপরে এনসি টু এই সহ হচ্ছে যেটা পাঁচ ক্যালবারিক রয়েছিলো সেটা সি ওয়ান এন সি টু দিয়ে নিউটন প্রকাশ করেছেন এটা এ টু দিবার এন মাইনাস টু এখানে এক আরও কমল এক্স আরও বাড়লো ডট ডটট করে এটা আর প্লাস ওয়ানতম পদ এখানে এনসি আর এ টু দিবার এন মাইনাস আর এক্স টু দিবার প্লাস ডট করে লাস্টে এক্স টু দিবার আমি বলেছিলাম যে প্রথমে যেমন এ টু দু এন আসছে শেষে এক্স টু দু এন আসবেন প্রথমে এ টু দেন শেষে এক্স টু দিবার এন বেশ সেটাকে এখানে পরে ভাঙা গেছে এটু দার এনটা এটু দোয়ারে এন ইত আছে সি ওয়ানটা মানে এন এন সি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু জাস্ট যা আছে তাই লেখা হয়েছে এবার এন সি আর মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস ওয়ান প্লাস আর এর পরের পথটা হচ্ছিলো এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল নিচে আছে একটা এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এ সেটা কেটে গেছে টোটালটাই বেশ সেটা আমি এখানে বলে দিলাম তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু ডট করে এক্স টুয়ার এন এটা তো গেল যে এক্সপ্রেশনটা কীভাবে আমি প্রকাশ করব সেটা হচ্ছে দ্বিপদ সেটা একটা জেনারেল ফর্ম যেখানে এন বারবার বলে দিতে হবে এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় এন ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক্সপ্রেশন বা বিস্তৃতি হবে এইখানে এরকম যেখানে এ এক্স যে কোনো মান নিতে পারে এ এক্স আমি বলেই দিচ্ছি এ এগুলো তো দ্বিপদের দুটো পদ এগুলো যে কোনো মান নিতে পারে কিন্তু যে সূচক যে ঘাত যেটা থাকবে সর্বোচ্চ এন কিন্তু সেই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এন সর্বদা এনের এর মান কিন্তু নেগেটিভ বা ভগ্নাংশ এখানে কিন্তু হবে না সেক্ষেত্রে আলাদা নিয়ম আছে এই যে ধনাত্মক হলে যে এই এক্সপ্রেশনটা এটা তোমরা লিখে রাখো এরপরে আসছি কিছু স্পেশাল কেস নিয়ে কথা হবে স্পেশাল কেস বলতে এখানে এ এবং এক্সের মান যদি ভিন্ন হয় মানে আমি প্রথমে এ সমান ওয়ান ধরেছি ওয়ান ধরলে এ প্লাস এক্সের জায়গায় বসবে তাহলে ওয়ান প্লাস এক্স হোল্ড টু দিবার এন সময়ান যেখানে যেখানে এ সেখানে সেখানে ওয়ান এখানে যেখানে যা এ ছিল তাহলে সেই সেটা পাবো কি ওয়ান এন সি ওয়ান এক্স এন সি টু এক্স স্কোয়ার এন সি থ্রি এক্স কিউ প্লাস এন সি আর এক্স টুবার এটা আর প্লাস ওয়ানতম পদ প্লাস শেষ পদ হবে এক্স টু দিবার এন বেশ এবার যদি এক্সের জায়গায় মাইনাস এক্স থাকে মানে এ মাইনাস এক্স হল্ট দিতে পারেন এক্সের জায়গায় মাইনাস এক্স বসে দিচ্ছে মাইনাস এক্স চলে আসছে মানে এ প্লাস এক্স হল্ট মাইনাস এক্স হল্ট পারেন সেটা ভাঙলে কী আসছে যেখানে এখানে এক্স আসে সেখানে সেখানে মাইনাস এক্স বসিয়ে দেওয়া হলো মাইনাস এক্স বেশ প্রথম ক্ষেত্রে এ টু দিবেন থাকবে এটা এখানে এক্স মাইনাস এক্স হোল্টু দিবার ওয়ান অবশ্যই মাইনাস 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 এক্স এক্স তাহলে তাহলে হয়ে গেল প্রথম বাকি যা ছিল তাই এ এ টু টু এন এন সি ওয়ান ওয়ান তারপর অবশ্যই তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরে মাইনাস এইভাবে এগোবে এবং আর আটতম পদের জায়গায় আমি দেখছি মাইনাস ওয়ান টু হোল্ড টু দিবার আর এখানে আর এর মান আমি যাই না যদি অড এবং ইভেনের মধ্যে অড হয় তাহলে নিশ্চয়ই এটা নেগেটিভ হবে আর যদি ইভেন হয় জোর সংখ্যা হয় তাহলে অবশ্যই এটা পাস হবে বাকি আর এটু দিবেন এন মাইনাস আর এস টু দিব আর প্লাস লাস্ট প্লেট ক্ষেত্রে তাই এন যদি অড হয় তাহলে এটা নেগেটিভ হবে এন যদি ইভেন হয় তাহলে এটা পজিটিভ হবে বেস এবার হচ্ছে আর প্লাস ওয়ানতম বারবার বলছি আর প্লাস ওয়ানতম পদ মানে এটা জেনারেল একটা পদ যেটা দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে এবং বেশিরভাগ অঙ্ক কিন্তু এই আর প্লাস ওয়ানতম পদ থেকে আমাকে তৈরি লিখতে হবে আর প্লাস মানতম পদ হচ্ছে এই এক্সপ্রেশন যেটা দেওয়া আছে তার এক্সপ্রেশনের আর প্লাস মানতম পদ হচ্ছে এইটা এন সি আর এ এটু দিপার এন মাইনাস আর এক্স টু দিপার এটা হচ্ছে প্রথম পদ ঠিক আছে প্রথম পদে এন সি জিরো আছে আমি এখানে লিখিনি সেটা অ্যাকচুয়াল আছে কি এন সি জিরো এ টু দিপার এন এক্স টু দিপার জিরো যদি আমি ধরি এন সি জিরো এ এটু দিপার এন এক্স টু দিপার জিরো এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদে কি হচ্ছে এন সি ওয়ান এ এটু দিপার এন মাইনাস ওয়ান এক্স তাহলে প্রথম পদে এন সি জিরো দ্বিতীয় পদে সি ওয়ান তাহলে তৃতীয় পদে এন টু আছে তাহলে আর তম পদে আর হবে আর প্লাস তম পদে আর হবে কেন এখানে এক বেশি থাকলে এটা আর আসছে এখানে এক তিন ছিল বলে দুই এলো সি টু দুই ছিল বলে দ্বিতীয় পদ ছিল বলে সি ওয়ান এলো এখানে এন সি জিরো এটা প্রথম ছিল বলে এখানে জিরো এলো ঠিক আছে তাহলে এন সি আর বেশ তারপরে হচ্ছে এখানে এ টু দিপার এন এটি দিপার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রথম পদে প্রথম পদে হচ্ছে এন মাইনাস জিরো দ্বিতীয় পদে এন মাইনাস ওয়ান তৃতীয় পদে এন মাইনাস টু তাহলে আর প্লাস ওয়ানতম পদে এন মাইনাস আর ঠিক তারপরে প্রথম পদে এখানে এক্সটা খেতে অসুবিধা নেই প্রথম পদে এক্সের মাথায় ওয়ান দ্বিতীয় পদে এক্সের মাথায় টু আর প্লাস ওয়ানতম পদে প্রথম পদে হ্যাঁ না প্রথম পদে এক্সের মাথায় জিরো দ্বিতীয় পদে এক্সের মাথায় ওয়ান তৃতীয় পদে এক্সের মাথায় টু তাহলে আর প্লাস ওয়ানতম পদে এক্সের মাথায় আর এক করে কম বেশ এটা হলো জেনারেল ফর্মটা এখানে লিখে দিয়েছি টি আর প্লাস ওয়ান দেখলে টার্ম অফ আর প্লাস ওয়ান এটা মানে এনসিআর এটা দিবার এন মাইনাস ওয়াল কিন্তু এক্স টু দু আর এবার হচ্ছে মধ্যপদ নিয়ে মধ্যপদ বলছে এই যে এক্সপ্রেশনটা তার নিশ্চয়ই মধ্যকালীন পদ আছে এবার এন এর ওপর ডিপেন্ড করে সেই মধ্যপদটা বিচার হবে এন যদি ইভেন হয় তাহলে টোটাল পদ সংখ্যা হবে এন প্লাস ওয়ান তার মানে অড তাহলে অড থাকলে কিন্তু মাঝে একটাই পদ হয় সেটা হয় আমি বুঝতে পারছি এন বাই টু প্লাস ওয়ান এবার এন বাই টু প্লাস ওয়ান সেটা এই টি আর প্লাস ওয়ানের মতো এটা স্ট্যান্ডার্ড আকারে লিখে নিয়েছি সি এন মাইন এন বাই টু যেমন এখন লিখেছি এন বাই টু এটা হবে এটি দিবার এন মাইনাস আর বলতে এন মাইনাস এন মাইনাস টু এন বাই টু ইন্টু এক্সো দিবার এন বাই টু এখান থেকে ডাইরেক্ট আমি পেয়ে গেছি যেমনটা লিখেছি সেরকমভাবে লিখতে হবে এটা বেশ এবার যদি এন অযুগ্ম হয় এন যদি নিজে বিজোড় হয় তাহলে তাদের তার পদ যখন এক্সপ্রেশন করবো যখন আমি বিস্তৃতি করবো তখন হবে যুগ্ম পদ হবে কারণ বেড়ে যাবে একটা অযুগ্ম তিন থাকলে চার চার পাঁচ থাকলে ছয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যপদ দুটো যুগ্ম সংখ্যক যদি পদ থাকে তাহলে মধ্যপথ লিখলে দুটো সেটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ আর এন প্লাস থ্রি বাই টু তম পদ এবার সেটা কীরকমভাবে লিখবো টি এন প্লাস ওয়ান বাই টু এটা মানে আবার লিখতে পারি টি এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান কেন এই প্লাস ওয়ান আঁকড়া লিখলে এই আর প্লাস ওয়ান আঁকার লেখা যাচ্ছে তাহলে আমাকে এখানে লিখতে সুবিধা হবে তাহলে সেটা হচ্ছে এন সি আর মানে এন সি এন মাইনাস ওয়ান বাই টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর বলতে এন মাইনাস এন মাইনাস ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার

এক্সো ওয়ান এ ওয়ান তাহলে সেটা কি হবে এখানে এখানে এটা যদি আমি লিখি ঠিক আছে এখানে যদি আমি লিখি তাহলে কি আসতে দেখা যাক কি আসে এ ওয়ান তাহলে এখান থেকে আসবে ওয়ান প্লাস ওয়ান হোল্ড টু দি কর এন সমান প্রথমটা হচ্ছে ওয়ান তারপর হচ্ছে এনসি ওয়ান সবই তো ওয়ান হয়ে গেছে এনসি টু ঠিক আছে এনসি থ্রি করে যাবে লাস্টে হচ্ছে এটা কত এটা হচ্ছে এনসি জিরো হলে এটা এনসি এন ঠিক আছে তার মানে ওয়ান আমি লিখে নিতে পারি তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়ান ওয়ান এনসি জিরো এটা এনসি জিরো লিখি সব থেকে সুবিধা হবে দেখতে এনসি জিরো এটা এনসিএন ওয়ান লিখছি না ঠিক আছে এনসিএন এনসি জিরো এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এনসিএন এটা যোগ করলে হয় কত এটা টু টু দিগার এন টু টু দি কর এন মানে হচ্ছে টোটালটা মাথায় থাকবে এটা টু টু দি কর এন বলতে এনসি জিরো এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এনসি এন আর একটা এখানে সেটা হচ্ছে আর একটা যেটা ফলাফল সেটা মনে রাখতে হবে যে অযুগ্ম পদের সহকের যুগ এবং যুগ্ম পদের সহকের যুগ ফল সর্বদা সমান আর সেটা হচ্ছে টু টু তিবার এন মাইনাস ওয়ান এনসি জিরো এনসি টু এনসি ফোর এনসি এখানে এন এর ওয়ানটার উপর ডিপেন্ড করছে লাস্ট পদটা কি হচ্ছে সেটা তো আমি যাই না এটা ইভেন্ট নাট তাহলে ডট আট করে রেখে দিচ্ছি সেরকম এনসি ওয়ান সমান প্লাস এনসি থ্রি প্লাস এনসি ফাইভ এগুলো হচ্ছে অর্ডার্ম এগুলো চিভেন্টাম তাদের যোগফলটা সমান এবং কার সাথে সমান টুটু দিবার এন মাইনাস ওয়ান এর সাথে সমান এটাও কিন্তু একটু মাথায় রাখবে